হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ, আর পার্সেন্টেজের 10টা প্রশ্ন উইদিন 10 মিনিটস। তাহলে 10 মিনিটে 10টা পার্সেন্টেজের প্রশ্ন। তো চলুন, প্রথম প্রশ্ন 231 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন এবং যেটা পিসিএস 2009 এ কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটা হলো, একটি শহরে মোট 3 লাখ জনসংখ্যার মধ্যে 1,80,000 জন পুরুষ, জনসংখ্যার 50% লোক শিক্ষিত। যদি পুরুষদের 70% শিক্ষিত হয় তবে কত শতাংশ মহিলা শিক্ষিত? তো চলুন, যেরকম অঙ্কটা দেওয়া আছে আমরা সেরকম ক্যালকুলেশন করতে থাকি। তাহলে পুরুষের সংখ্যা 1,80,000 আর মহিলার সংখ্যা 3 লাখ সমস্ত লোক, তার মধ্যে 1,80,000 বাদ দিলে আমাদের হয় 1,20,000। তাহলে শিক্ষিত সংখ্যা 50%, তার মানে 3 লাখের 50%, তাহলে সমান সমান এখানে 1,50,000। তাহলে শিক্ষিত পুরুষের সংখ্যা তা 1,80,000-এর 70%, আমরা এখানে বার করেছি 1,26,000। তাহলে শিক্ষিত মহিলাদের সংখ্যা 1,50,000-এর থেকে 1,26,000 বাদ দিলে 24,000। এইবার আমরা চলে আসছি শতকরাতে। তাহলে 24,000 ডিভাইডেড 1,20,000 ইন্টু 100, তার সমান সমান 20%। তাহলে 231 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ 10%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 232, 232 নম্বর প্রশ্ন, ম্যাথ 2006-এর কোশ্চেন। একটি সংস্থায় 75% দক্ষ কর্মী আছে এবং বাকিরা অদক্ষ। দক্ষ কর্মীদের 80% এবং অদক্ষ কর্মীদের 20% স্থায়ী কর্মী। যদি অস্থায়ী কর্মীর সংখ্যা 126 হয় তবে মোট কর্মীর সংখ্যা কত? খুবই ইজি অঙ্ক, পার্সেন্টেজ দেওয়া আছে। তো চলুন আমরা ধীরে ধীরে এই কোশ্চেনে ক্যালকুলেশন শুরু করি। তাহলে মোট কর্মচারীর সংখ্যা এক্স, অতএব দক্ষ কর্মীর সংখ্যা 75%, এর মানে এক্স এর 75% আমরা এখানে বার করেছি 3x/4। তাহলে অদক্ষ কর্মীর সংখ্যা 100-80 এর 3x/4 প্লাস 100-20 এর পার্সেন্টেজ এর x/4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর আমরা মান বার করেছি কত? না, 360। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ 360, 232 নম্বর প্রশ্ন। এইবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 233 নম্বর প্রশ্ন, যে কোশ্চেনটা ম্যাথ 2006-এ এসেছিল। একটি কাপড় সরবরাহকারী 800টি কোট একটি গুদামে মজুত করে রাখেন, যার 15% হয় পূর্ণ দৈর্ঘ্যের কোট। যদি ছোট দৈর্ঘ্যের 500টি কোট গুদাম থেকে বের করা হয় তবে অবশিষ্ট কোটের কত শতাংশ পূর্ণ দৈর্ঘ্যের, সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তো চলুন আমরা অঙ্কটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন শুরু করি। তাহলে বের করার আগে ছোট দৈর্ঘ্যের কোটের সংখ্যা 100-50% 800 এর, সমান সমান 85% এর 800। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি এবং ক্যালকুলেশন করে 680 বার করেছি। এবার বের করার পর ছোট দৈর্ঘ্যের কোটের সংখ্যা, তাহলে 680-500 ইজ ইকুয়াল 180। তাহলে বের করার পর মোট কোটের সংখ্যা 800 থেকে 500 বাদ দিয়ে 300। তাহলে বের করার পর পূর্ণ দৈর্ঘ্যের কোটের সংখ্যা 300-180 ইজ ইকুয়াল টু 120। আর আমাদের শতকরা এখানে বার করতে চেয়েছে, বা এখানে উত্তর বার করতে হবে শতকরায়। তাহলে 120/300 × 100 ইজ ইকুয়াল টু 40%। তাহলে 233 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 234 নম্বর প্রশ্ন, ম্যাথ 2007-এর কোশ্চেন। কলেজ প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে সেই অনুসারে প্রত্যেক প্রার্থীকে ভর্তি বা বাদ দেওয়া হয়েছিল। প্রার্থীদের মধ্যে যারা প্রকৃত সমর্থ তাদের মধ্যে 80% পরীক্ষাটিতে পাশ করে এবং যারা অসমর্থ তাদের মধ্যে 25% পরীক্ষাটিতে পাশ করে। প্রদত্ত প্রার্থীদের 40% প্রকৃতই যোগ্য, তবে যোগ্য কলেজ ছাত্রছাত্রীদের শতাংশ কত? তাহলে যোগ্য ছাত্রীদের শতাংশ কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন শুরু করি। ধরি মোট প্রার্থীর সংখ্যা এক্স, কলেজে ভর্তির যোগ্য এমন প্রার্থীর সংখ্যা আমরা এখানে বার করছি 80% এর 40%-এর এক্স, মানে এক্স এর 40%-এর 80%, তা আমরা এখানে বার করছি 8x/25। তাহলে কলেজে ভর্তির যোগ্য নয় এমন ছাত্রছাত্রীর সংখ্যা হলো 25% এর 100-40% এর এক্স। তাহলে এখান থেকে আমরা বার করেছি 3x/20। তাহলে মোট প্রার্থী কলেজে ভর্তি হতে পেরেছে, তাহলে 8x/25 প্লাস 3x/20 ইজ ইকুয়াল টু 47x/100। তাহলে নিম্ন শতকরা 8x/25 প্লাস 100/47x × 100, তাহলে আমাদের উত্তর বেরিয়েছে অ্যাপ্রক্স 68। তাহলে 234 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ 68।
চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 235। আপনারা সবাই দেখছেন আমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার ইয়ার এন্ডিং এর কোশ্চেন করছি। এটা দেখুন এমবিএ 2008 এর কোশ্চেন। একটি পাবলিক স্কুলে ছাত্রীদের 1/5 অংশ এবং ছাত্রদের 1/4 অংশ 12 বছরের কম বয়স। যদি ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর 2/5 অংশ হয় তবে স্কুলের মোট ছাত্রছাত্রীদের কত শতাংশ ছাত্রছাত্রী 12 বছর বা তার বেশি বয়সের? তো চলুন আমরা 235 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আমরা এখানে নির্বাচন করব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি। ধরি স্কুলটিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, মেয়েদের সংখ্যা 2x/5, ছেলেদের সংখ্যা x-2x/5=3x/5, 12 বছর বা তার বেশি বয়সের ছাত্রছাত্রীর সংখ্যা 1-1/5 (2x/5) + 1-1/4 (3x/5). এখান থেকে আমরা বার করলাম কত না 77x/100। তাহলে নির্ণয় শতকরা 77x/100 × 1/x × 100 = 77%। তাহলে 235 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি অপশন ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 236। 236 নম্বর প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 35% অধিবাসী, 20% গ্রাম্য এলাকা থেকে এসেছে। স্থানীয় জনসংখ্যার মধ্যে গ্রাম্য এলাকা থেকে এসেছে স্থানীয় জনসংখ্যার মধ্যে 48 হলো মহিলা, আবার ওই সংখ্যক গ্রাম্য এবং শহরের অধিবাসীদের ক্ষেত্রে যথাক্রমে 30% এবং 40%। তাহলে মোট জনসংখ্যার কত শতাংশ মহিলা? আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে যাব, আশা করব আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পাবো। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ধরি মোট জনসংখ্যা এক্স, অতএব অধিবাসী জনসংখ্যা এক্স এর 35% = আমরা ক্যালকুলেশন করে 7x/50 বার করেছি। তাহলে স্থানীয় জনসংখ্যা x-7x/20 = 13x/20। তাহলে গ্রাম্য অধিবাসীর সংখ্যা তাহলে 7x/20 = আমরা বার করেছি 7x/100। তাহলে শহরে অধিবাসীর সংখ্যা তাহলে 7x/20 - 7x/100 = 7x/25। তাহলে মহিলাদের সংখ্যা আমরা এখানে বার করছি কি না 48% (13x/20) তার এবং প্লাস 7x/100 = 30% + আমরা 7x/25 = 40%। এই তিনটে আমরা যোগ করে আমরা ক্যালকুলেশন করে বার করেছি কত না 445x/1000। তাহলে নির্ণয় শতকরা 445x/1000 × 1/x × 100 = 44.5%। তাহলে 236 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি 44.5। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 237। 237 নম্বর প্রশ্ন, একটি সাম্পত্তিক নিরীক্ষণে 40% বাড়িতে 2 বা তার বেশি লোক থাকে। যেসব বাড়িতে শুধু একজন করে লোক থাকে তাদের মধ্যে 25% লোক শুধু পুরুষ। সমগ্র বাড়ির শতকরা কত শতাংশ বাড়িতে শুধুমাত্র একজন মহিলা থাকে কিন্তু কোনো পুরুষ থাকে না? তো চলুন আমরা এই ডেটা ধরে ক্যালকুলেশন করব। আর এখানে দেখুন কোনোটি নয় যখন লেখা আছে, তখন অবশ্যই যখন ক্যালকুলেশন করবেন অবশ্যই মনোযোগ দিয়ে করে করবেন, কেননা আপনাদের যখন এই চারটে উত্তরের মধ্যে উত্তর পাবেন না তখন কিন্তু আপনাদের ক্যালকুলেশন 2-3 বার করে করতে হবে, তাই সেজন্য কিন্তু আপনাদের টাইম কিল হবে, টাইম সেভ হবে না। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ধরি মোট বাড়ির সংখ্যা = x, অতএব কেবলমাত্র একজন মহিলা আছে এমন বাড়ির সংখ্যা 100-25x% = 100-40% (x). তাহলে আমরা এখানে বার করেছি 9x/20। তাহলে নির্ণয় শতকরা 9x/20 × 1/x × 100 = 45%। তাহলে 237 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ই। কেন আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই খেয়াল করবেন, তা যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু এইভাবে কোশ্চেনটা সেট করেছে। তো চলুন আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 238। 238 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় প্রার্থীদের 37.12% ছিল মহিলা, পুরুষদের 75% এবং মহিলাদের 62.12% পাস করেছিল এবং 342 জন মহিলা ফেল করেছিল। তাহলে কতজন পুরুষ ফেল করেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে 238 নম্বর প্রশ্নে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি মোট প্রার্থীর সংখ্যা এক্স জন, তাহলে 100-62 1/2% = 37
by 1 by 2 percent এর x is equal to 342 এই জায়গাটাই আপনাদের অঙ্কের ক্যালকুলেশন আপনারা যারা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা এই ক্যালকুলেশনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন বা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আমরা x এর মান বার করেছি 2432 তাহলে ফেল করা ছেলেদের সংখ্যা 100 minus 75 percent এর 100 minus 37 1 by 2 percent এর 2432 তা সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা বার করেছি 380 তাহলে 238 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি অপশন ডি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 239 239 নম্বর প্রশ্ন একটি গ্রামের জনসংখ্যা 5 বাই 9 অংশ পুরুষ যদি পুরুষদের 30 শতাংশ বিবাহিত হন তবে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত মহিলা আছে তা চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই অঙ্কের ক্যালকুলেশন শুরু করছি তাহলে ধরি মোট জনসংখ্যা x জন পুরুষদের সংখ্যা 5x ডিভাইড বাই 9 বিবাহিত পুরুষের সংখ্যা 5x ডিভাইড বাই 9 এর 30 শতাংশ ইজ ইকুয়াল টু 6x বাই 6 তাহলে বিবাহিত মহিলা x বাই 6 তাহলে মহিলাদের সংখ্যা x মাইনাস 5x ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু 4x ডিভাইড বাই 9 তাহলে অবিবাহিত মহিলার সংখ্যা 4x ডিভাইড বাই 9 মাইনাস x বাই 6 ইজ ইকুয়াল টু 5x ডিভাইড বাই 18 তাহলে নির্ণয় শতকরা 5x ডিভাইড বাই 18 ইন্টু 1 বাই x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 37 7 বাই 9 পার্সেন্ট তা যারা এই কোশ্চেনের অ্যান্সার আমরা বার করেছি অপশান বি এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 240 240 নম্বর প্রশ্ন একটি মহাবিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত 3:2 যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 25% প্রাপ্তবয়স্ক হয় তবে শতকরা কত ছাত্রছাত্রী প্রাপ্তবয়স্ক নয় তাহলে যেটি নয় সেটা আমাদের বার করতে হবে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ করি ধরি ছেলে এবং মেয়ের সংখ্যা যথাক্রমে 3x এবং 2x এই অনুপাতটা আমরা নিয়ে নিলাম অতএব যারা প্রাপ্তবয়স্ক নয় এমন ছাত্রছাত্রীর সংখ্যা এখানে 20% বলেছে বাদ বাকি তাহলে এখানে 80% আর এখানে 25% বলেছে তাহলে এখানে 75 তাহলে 80 ডিভাইড বাই 100 ইন্টু 3x প্লাস 75 ডিভাইড বাই 100 ইন্টু 2x তাহলে এখান থেকে 39x ডিভাইড বাই 10 তাহলে নির্ণয় শতকরা 39 ডিভাইড বাই 10 ইন্টু 1 বাই 5x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 78% তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম আর 10টা প্রশ্ন আপনারা দেখলেন যে 10 মিনিটের মধ্যে আমরা আলোচনা করেছি আর এখন আমরা চলে আসছি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো একজন ঋণ গ্রহীতাকে 87 পয়সা প্রদান করতে হয় কিন্তু যদি তার ঋণদাতা তার ধারের 20% পায় তবে ঋণ করার পরও 42 টাকা পড়ে থাকে তার ধার এবং সম্পদের পরিমাণ হবে যথাক্রমে অপশান এ 400 টাকা 520 টাকা অপশান বি 500 টাকা 521 টাকা অপশান সি 600 টাকা 522 টাকা এবং অপশান ডি 1000 টাকা এবং 525 টাকা আবার আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্নটা বলছি আজকের হোমটাক্সের প্রশ্ন হলো একজন ঋণ গ্রহীতাকে 87 পয়সা প্রদান করতে হয় কিন্তু যদি তার ঋণদাতা তার ধারের 20% পায় তবে ঋণ করার পর ও 42 টাকা পড়ে থাকে তার ধার এবং সম্পদের পরিমাণ হবে যথাক্রমে অপশান এ 400 টাকা 520 টাকা অপশান বি 500 টাকা 521 টাকা অপশান সি 600 টাকা 522 টাকা এবং অপশান ডি 1000 টাকা এবং 525 টাকা আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময়ে আগামী ক্লাসে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ।